চুপকে ভাগাতে হবে এই বিষয়ে আমরা একমত কিনা বলেন। আজ রাতের মধ্যে ভাগাতে হবে কিনা? ভাগাতে হবে। সোজা কথা, যারা শুরুতেই চুপকে রেখে সরকার গঠনের পরিচালনায় সম্পৃক্ত তাদেরকেও তদন্তের মাধ্যমে টেনে বের করতে হবে। এদের পরিকল্পনা ছিল ধীরে ধীরে এই চুপকে পাশে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আজকে চুপ্পু থাকার মানে কি? চুপ্পু থাকার মানে শেখ হাসিনার আত্মীয় ওয়াকার সাহেবের সাথে একটা সমঝোতার সুযোগ তৈরি করা। এই বিষয়ে সবার বোঝাপড়ায় কোনো ঘাটতি আছে? না। ঘাটতি আছে? না। তাহলে এইটা আমাদের জন্য হুমকি কিনা বলেন? হুমকি। তাহলে কথা বেশি প্রয়োজন নাই, দলমত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আজকে রাতের মধ্যে চুপ্পুকে আমরা এই বিল্ডিং থেকে বের করব। ঠিক আছে, সকল দলের প্রতি আহ্বান, ননিতা ভনিতা করে কাচু মাচু করে লাভ নাই, কথা হলো ডাইরেক্ট আর থাকতে দেব না। যেইভাবে হাসিনাকে বলছিলাম দেশের মালিকানা বুঝে নিতে আসছি, সংলাপ বসতে হবে লাশের সঙ্গে, ওইভাবে বলছি দফা রফা হয়ে গেছে, আর কোনো কথা নাই, কথা একটাই, চুপ্পুকে যেতে হবে। চুপ্পু মাঝে মাঝে অ্যাসিড টেস্ট করছে আমাদের, আমাদের আমাদের মানসিক অবস্থা পরীক্ষা করে বলছে পদত্যাগপত্র পায় নাই, পদত্যাগপত্র পায় নাই, তোমারও পদত্যাগপত্র লাগবে না, তুমি পদত্যাগ করলে কি না করলে কি টেনে বের করবো আমরা সোজা হিসাব। আজকে সন্ধ্যার মধ্যে অনেকগুলো সংগঠনের প্রোগ্রাম আছে, জানাই রাখি এইখানে একটা মশাল মিছিল হবে বড় করে, আপনারা যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন, চাইয়া চাইয়া কি দেখেন, চাইয়া চাইয়া দেখে লাভ নাই, এটাকে সরাইতে হবে, এটাকে সরাইতে হবে। হাসিনার পদত্যাগপত্র লাগবে, চুপ্পুর পাশায় মুড়ায় মুড়ায় হাসিনার পদত্যাগপত্র দেবো। এখন সবাই চলে আসেন, আমরা আছি বঙ্গভবনের সামনে, এদিকে ইনকলাব মঞ্চ আছে, এদিকে তোপ ভাই আছে, এদিকে আহতরা আসছে, আহতরা আহত অবস্থায় হাত নাই পা নাই চোখ নাই, তারা সবাই চলে আসছে, আর কোনো কথা নাই, জনসমাগমে ভরে যাচ্ছে। রাতের মধ্যে আজকে চুপ্পুকে ভাগানো হবে, সবাই আসলে হয়ে যাবে ইনশাল্লাহ, মশাল মিছিল শুরু হবে, বিশাল মশাল মিছিল, সবাই চলে আসেন।